প্রতিভা বনাম পরিশ্রম। পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলের আলোচনায় যখন মেসি রোনালদোর নাম আসে, তখনও এই একই কথা চলে আসে, মেসি প্রতিভাবান আর রোনালদো পরিশ্রমী। এই বাক্যটা বহুল প্রচলিত। এখন প্রশ্ন হচ্ছে, বাক্যটার সত্যতা কিংবা গ্রহণযোগ্যতা কতটুকু? সত্যিই কি মেসি আজ এতদূর এসেছেন কেবলমাত্র প্রতিভার জোরে, কিংবা রোনালদো আজ এই পর্যায়ে পৌঁছেছেন কেবলমাত্র পরিশ্রম দিয়েই? মেসি কি পরিশ্রম করেন না, কিংবা রোনালদো কি প্রতিভাবিহীন? যদি বিষয়টা সত্য না হয়, তাহলে বেশিরভাগ মানুষ এমনটা ভাবেন কেন? মূল বিষয়টাই বা কেমন, তারই উত্তর খুঁজবে ইন্ট্রোর পরে। মূল বিষয়ে যাওয়ার আগে প্রতিভা জিনিসটা নিয়ে কিছু আলোচনা করা যাক। প্রতিভা বিষয়টি নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন চিন্তা ও মতের পার্থক্য রয়েছে। প্রতিভা সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞরাও ভিন্নভাবে মতবাদ প্রকাশ করেছেন। কেউ বলেছেন এটা জন্মগত, আবার কারো মতে এটা অর্জিত। অনেকের ধারণা, প্রতিভা আসলে খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নয়, অধ্যবসায় করলে যে কোনো জিনিসই পায়ের তলায় লুটাতে বাধ্য। অনেকেই আবার এই কথাটিকে ভুল মনে করেন, তাদের মতে প্রতিভা অনেক বড় একটি বিষয়, একে অগ্রাহ্য করা উচিত নয়। তারা মনে করেন, যদি নিয়ম মেনে চলা আর অধ্যবসায়ের কারণে সব কিছু হয়ে যেত, তাহলে দেশ জুড়ে কাজী নজরুল বানানোর ট্রেনিং সেন্টার খোলা যেত। মনোবিদ ফ্রয়েডের মতে প্রতিভা জন্মগত, তবে এর বিকাশের জন্য উপযুক্ত পরিবেশটাও প্রয়োজন। যেমন ধরুন, বাংলাদেশের কোনো একটা ছেলের হয়তো খুব ভালো বেসবল খেলার প্রতিভা নিয়ে জন্ম হলো, কিন্তু বাংলাদেশে যেহেতু বেসবল খেলার কোনো কাঠামোই নেই, তাই সেই ছেলের প্রতিভা প্রকাশের সম্ভাবনা নেই বললেই চলে। সব পক্ষেরই কথার গুরুত্ব আছে, তবে যে কোনো ব্যাপারেই পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ এবং এটি প্রমাণিত বিষয়। শুধু প্রতিভা দিয়ে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না, এটাই সত্য। অনেক প্রতিভাবান মানুষ খামখেয়ালি স্বভাবের কারণে ঝরে গিয়েছেন অকালে, কিংবা সুযোগ পেয়েও সর্বোচ্চ অর্জনটুকু করতে পারেননি। আবার প্রত্যেক মানুষই একই সমান প্রতিভা নিয়েও জন্মায় না। ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি এর বড় একটি উদাহরণ। এককালে সচিন টেন্ডুলকারের সাথে একই কাতারে উচ্চারিত হতো তার নাম, এবং অনেকেই সচিনের থেকেও তাকে বেশি প্রতিভাবান মনে করত। এমনকি ক্যারিয়ারের শুরুর দিকেও তার পারফরমেন্স সচিনের থেকে ভালো ছিল, কিন্তু প্রতিভার সাথে পরিশ্রমের সমন্বয় ঘটিয়ে সচিন নিজেকে অন্যতম উচ্চতায় নিয়ে গিয়েছেন, আর কাম্বলিকে ইতিহাসে স্মরণ করা হয় হারিয়ে যাওয়া প্রতিভা হিসাবে। এখন প্রশ্ন উঠতেই পারে, প্রতিভা থাকা আর না থাকার মাঝে পার্থক্য কোথায়? একটি উদাহরণ দিলে ব্যাপারটি ভালোভাবে বোঝা যাবে। বাংলাদেশের কোচদের কথা অনুযায়ী, সাকিব আল হাসান ট্রেনিংয়ে যতটা পরিশ্রম করেন, তার চেয়ে বেশি পরিশ্রম করেন অন্যান্য খেলোয়াড়রা, কিন্তু এরপরেও তুলনামূলক বিচারে সাকিব বেশি সফল। এর কারণটা কি? কারণ হলো, সাকিব যথেষ্ট স্মার্ট খেলোয়াড়। অন্য খেলোয়াড়দের যেই বিষয়টা আয়ত্ত করতে এক সপ্তাহ সময় লাগে, তাতে হয়তো সাকিবের লাগে মাত্র 15 মিনিট। প্রতিভা না থাকলে এমনটি সম্ভব নয়, তবে সফল হওয়ার জন্য প্রতিটি মানুষকেই তার শক্তির জায়গাটা খুঁজে বের করতে হবে। ধরা যাক, ইমরান নামের কোনো একজন মানুষ ছবি আঁকার প্রতিভা নিয়ে জন্মেছেন। হয়তো 100 নম্বরের মাঝে ছবি আঁকার প্রতিভায় সে 7 নম্বর পাবে, আবার সেই একই ব্যক্তি ক্রিকেটে 100 নম্বরের মাঝে হয়তো পাবেন 30। এখন হয়তো দুই ক্ষেত্রেই সে পরিশ্রম করে নিজেকে 80 নম্বর পাবার মতো উপযোগী করে গড়ে তুলতে পারে, কিন্তু স্বাভাবিকভাবেই ছবি আঁকায় সফল হবার জন্য তাকে যতটুকু সময় ব্যয় করতে হবে, তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হবে ক্রিকেটে সফল হওয়ার জন্য। আবার হৃদয় নামের যে মানুষটা ক্রিকেটে 60 নম্বর পাবার মতো প্রতিভা নিয়ে জন্মেছে, তিনি হয়তো স্বাভাবিকভাবেই ইমরানের চাইতে বেশি সুবিধা পাবেন। এই দুই ব্যক্তি যদি ক্রিকেটে একই সমান পরিশ্রম করেন এবং অন্যান্য সুযোগ সুবিধা যদি একই পেয়ে থাকেন, তাহলে ইমরানের চাইতে হৃদয় ক্রিকেটে বেশি উন্নতি করতে পারবেন। সত্যিকার অর্থে প্রতিভা মাপার কোনো যন্ত্র এখনও পর্যন্ত আবিষ্কার করা হয়নি, তবে একজন মানুষের মাঝে যদি কেউ প্রতিভাবান হয়, তাহলে অন্যদের চোখে সেটা ধরা পড়ে। এই নির্ণয় করার ক্ষমতাটাই মানুষের একটা বিশেষত্ব, যা তাকে যন্ত্র থেকে আলাদা করে। প্রতিভা এবং পরিশ্রম নিয়ে কিছুটা ধারণা আশা করি পাওয়া গেল। এখন চলে আসা যাক মেসি এবং রোনালদোকে নিয়ে। কোনো সন্দেহ নেই যে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনেই প্রতিভাবান, তবে সত্যিকার অর্থে মেসির প্রতিভাটা একটু ভিন্ন লেভেলের। এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি? পেলে, ম্যারাডোনা, ডি স্টেফানো, ক্রুয়েফ, পুস্কাস, জর্জ বেস্ট,
এদের কথা না হয় বাদ দেওয়া যাক। মেসির সমসাময়িক খেলোয়াড় রোনালদিনহোকেই কিন্তু অনেকে মেসির চাইতে বেশি প্রতিভাবান মনে করে থাকেন। এর অর্থ হচ্ছে কেবল প্রতিভা থাকলেই হয় না, এর কদর করতে হয়। প্রতিভা মেসিকে কি দিয়েছে? ড্রিবলিং করার সহজাত ক্ষমতা, পজিশনিং সেন্স, ভিশন, হয়তো আরও অনেক কিছু। তবে এসব প্রতিভা তো আরও অনেক খেলোয়াড়েরই ছিল, পরিশ্রমের মাধ্যমে এই কদরটা মেসি করতে পেরেছেন, কিংবা করে চলেছেন বলেই আজ নিজেকে এই উচ্চতায় নিয়ে আসতে পেরেছেন। পর্যাপ্ত প্রতিভা নিয়েও কিন্তু রোনালদিনহো, রবিনহো কিংবা জর্জ বেস্টদের মতো খেলোয়াড়রা মেসির পর্যায়ে পৌঁছাতে পারেননি। মেসির পরিশ্রমের আরেকটা উদাহরণ দেওয়া যায় ফ্রিকিকে উন্নতির বিষয়টা। একটা সময় ফ্রিকিক নেওয়ায় রোনালদোর তুলনায় মেসি বেশ পিছিয়ে ছিলেন, তবে গত কয়েক বছরে এই জায়গাটা যথেষ্ট উন্নতি করেছেন মেসি। আজ ইতিহাসের সেরা ফ্রিকিক টেকারদের মধ্যে মেসি অন্যতম একজন। তাহলে মেসি পরিশ্রম করেন না এই কথাটা যে ভুল, সেটা হয়তো প্রমাণ করতে পারা গেল। একই সাথে ক্রিশ্চিয়ানো রোনালদোও কিন্তু যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড়, তবে তার শক্তির জায়গাটা একটু ভিন্ন ধরনের। সরাসরি খেলোয়াড়ি বিষয়গুলোর চাইতে সহায়ক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি একটু এগিয়ে, যেমন তার লিডারশিপ, পিছিয়ে পড়লেও হাল না ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মনোবল, কিংবা নিজের শক্তির জায়গাটা বুঝতে পেরে সেটার পরিপূর্ণ ব্যবহার করা, গতিশীলতা, উচ্চতার সদ্ব্যবহার কিংবা অফুরন্ত দম। রোনালদোর খেলোয়াড়ি প্রতিভার জায়গাগুলোর মাঝে এগুলো অন্যতম। একই সাথে দুই পায়ে প্রায় সমান জোরে শুট করার দক্ষতাও তাকে নিয়ে গিয়েছে অন্য পর্যায়ে। তবে এই দক্ষতা তার জন্মগত প্রতিভা নয়, প্র্যাকটিসের মাধ্যমে তিনি এই দক্ষতা অর্জন করেছেন। তবে সাধারণ মানুষ কিংবা বিশেষজ্ঞরা যে বিষয়গুলোকে প্রতিভা হিসেবে বিবেচনা করে, সেই বিষয়গুলোতে মেসির চাইতে রোনালদো খানিকটা পিছিয়েই রয়েছেন। এমনকি তর্ক সাপেক্ষে প্রতিভার বিবেচনায় রোনালদো হয়তো পিছিয়েই আছেন নেইমার, রোনালদিনহো কিংবা রবিনহোর চাইতেও। কিন্তু সব মিলে রোনালদো অবশ্যই পুরো ক্যারিয়ার বিবেচনায় উল্লেখিত খেলোয়াড়দের চেয়ে এগিয়ে থাকবেন। প্রতিভাবান আর পরিশ্রমী ব্যক্তিদের মাঝে প্রতিভাবান খেলোয়াড়রা একটা দিক থেকে কিছুটা সুবিধা পেয়ে থাকেন। প্রতিটি মানুষেরই সাধারণত পরিশ্রমী মানুষের চাইতে প্রতিভাবান মানুষের প্রতি কিছুটা দুর্বলতা থাকে। প্রতিভাবান খেলোয়াড়রা পর্যাপ্ত সফলতা না পেলেও যুগে যুগে মানুষের মনে বিচরণ করেন। একজন সফল পরিশ্রমী মানুষের চাইতে একজন সফল প্রতিভাবান মানুষকেই মানুষ বেশি কদর করতে থাকেন। সফলতার কথা না হয় বাদই দেওয়া যাক, অনেক ব্যর্থ প্রতিভাবান মানুষকে নিয়েও মানুষ আক্ষেপ করে, কিন্তু সেই তুলনায় পরিশ্রম করে ব্যর্থ মানুষদের নাম ইতিহাসে খুঁজে পাওয়া যায় না বললেই চলে। ক্রিকেটার বিনোদ কাম্বলি কিংবা ফুটবলার রোনালদিনহোকে নিয়ে যুগে যুগে মানুষের মনে আক্ষেপ থাকবে। প্রতিভা নিয়েও পর্যাপ্ত সফলতা না পাওয়ায় সমর্থকদের পাশাপাশি বিশেষজ্ঞদের মনেও এদের নিয়ে আক্ষেপ অনেক। অন্যদিকে কোনো পরিশ্রমী ব্যক্তি যদি পর্যাপ্ত সফলতা না পায়, তাহলে তাকে সাধারণত মানুষ মনে রাখে না। মেসির মতো খেলোয়াড় যথেষ্ট সফল না হলেও মানুষ তাকে যতটা মনে রাখত, ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিন্তু ততটা রাখত না, আর এটাই বাস্তবতা। ঠিক এই কারণেই মানুষ ভাবে যে মেসির সফলতার মূল কারণটা জন্মগত প্রতিভা, আর ক্রিসের সফলতার মূল জায়গাটা হলো পরিশ্রম। এর মানে এটা নয় যে রোনালদো প্রতিভাহীন কিংবা মেসি অলস। সত্যিকার অর্থে প্রতিভাকে অনেকটা কালিযুক্ত কলমের সাথে তুলনা করা যায়। কালিবিহীন কলম দিয়ে সারাদিন লিখলেও খাতায় কোনো কিছু ফুটিয়ে তোলা যাবে না, সেক্ষেত্রে পরিশ্রমটা হয়ে উঠবে পণ্ডশ্রম। আবার কালিযুক্ত কলম নিয়ে বসে থাকলেও খাতায় কিছু ফুটবে না, কেবলমাত্র কালিযুক্ত কলম দিয়ে একনিষ্ঠভাবে খাতায় লিখলেই কোনো কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে। সব মিলে কোনো অসম্ভব প্রতিভাবান ব্যক্তি যদি অসম্ভব পরিশ্রমী হন, তাহলেই মানুষ অভাবনীয় কিছু করে দেখার সুযোগ পাবে। সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য প্রতিভার পাশাপাশি পরিশ্রম কিংবা কাজটার প্রতি আত্মনিবেদনের বিকল্প নেই। এই কথাটারই সার্থক প্রমাণ বর্তমান যুগের মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান ফুটবল বিশ্বে ভালোবাসার অন্যতম নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। একজন গরিব মালির ছেলে থেকে কিভাবে বিশ্বসেরা ফুটবলার হলেন তা জানতে বিষয় বাংলার এই ভিডিওটি দেখুন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। আমাদের পরবর্তী ভিডিও কী বিষয়ে দেখতে চান তাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তাছাড়াও আমাদের ফলো করতে পারেন ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভিডিওটিতে বেশি বেশি লাইক করুন,
আপনাদের প্রতিটি লাইক আমাকে নতুন ভিডিও করার অনুপ্রেরণা দিয়ে থাকে। এই ভিডিওটাতে 600 লাইক আশা করছি। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।